শুভ সকাল। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের ক্লাসে সকলকে স্বাগত। আমরা গত পর্বে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বল, তার অভ্যন্তরীণ রোধ ও নষ্ট বিভব বা নষ্ট ভোল্ট সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ পরিবাহীর রোধের নির্ভরতা সম্পর্কে জেনে নেব তোমাদের প্রিয় স্যার চন্দন গোস্বামী মহাশয়ের কাছ থেকে। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমার ভৌত বিজ্ঞানের চলতড়িৎ অধ্যায়ের পরবর্তী টপিক্সে স্বাগত জানাই। আমি পরবর্তী যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবাহীর রোধের নির্ভরতা, অর্থাৎ কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা আমাদেরকে একটু জানতে হবে। এখন আমি একটা আগে থেকেই ছবিটা এঁকে রেখেছি। এটা আমরা একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ নিয়েছি, এটাকে তোমরা একটা ওয়্যার ভাবতে পারো, মানে একটা কোনো পরিবাহী ভাবতে পারো। সেই পরিবাহীর দৈর্ঘ্য দেখো এল নিয়েছি, দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এবং পরিবাহীর রোধ আমরা যদি আর ধরে নিই। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। দেখো আমার হাতে যে পেনটা রয়েছে সেই পেনের যে এই অংশটা দেখো একটা বৃত্তাকার অংশ। প্রস্থচ্ছেদ মানে এই হচ্ছে তার প্রস্থ, এই হচ্ছে তার দৈর্ঘ্য। প্রস্থ বরাবর ছেদ করলে আমরা যে অংশটা পাই তার ক্ষেত্রফল। তাহলে এই যে অংশটা আমরা পাচ্ছি এই অংশটা দেখো একটা বৃত্তাকার অংশ, ঠিক আছে? তাহলে কোনো একটা পরিবাহীর মানে এই ধরনের ওয়্যার শেপ কোনো কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি পাবো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সবসময় আমরা কি পাবো? একটা বৃত্তাকার অংশ। তো তাহলে এই পরিবাহীর রোধ যদি আমরা আর ধরে নিই, এই পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমি সেটা আগে একটু বলে নিই। পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এবং আরো একটা এর অবস্থা যেটাকে আমরা বলছি উপাদান, মোস্ট ইম্পর্টেন্ট, কোন পরিবাহীর রোধ তার উপাদানের উপরও নির্ভরশীল। তারপরে উপাদান এবং উষ্ণতাও ব্যাপারটা আমি আগের দিন আলোচনা করেছি যে পরিবাহীর রোধটা উষ্ণতার উপরও নির্ভর করে। আমরা একটা একটা করে নির্ভরতা নিয়ে আলোচনা করব। যদি আমি এক নম্বর দিচ্ছি, যদি কোনো পরিবাহীর উপাদান এবং উষ্ণতাটা, উপাদান, উষ্ণতা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি নির্দিষ্ট থাকে, মানে ধ্রুবক থাকে, তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। ওকে, নেক্সট, আর ভ্যারিজার এল যখন কিনা নির্দিষ্ট উপাদান এবং উষ্ণতা, তার পাশে আমি লিখে রাখছি এ যখন হচ্ছে ধ্রুবক। একই রকম ভাবে দু নম্বর আমরা কি বলতে পারি, আর ভ্যারিজার ওয়ান বাই এ, এটার মানে কি? যে পরিবাহীর রোধটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক যখন কিনা উষ্ণতা, উপাদান এবং এল নির্দিষ্ট, মানে ধ্রুবক। আর তিন নম্বর, কোন পরিবাহীর রোধটা তার উপাদান এবং উষ্ণতা উপরে নির্ভরশীল, উষ্ণতার উপরে নির্ভরশীল। তাহলে আমরা যদি উষ্ণতার উপাদানকে ফিক্সড রাখি, তাহলে এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আর ভ্যারিজাস এল বাই এ। এখান থেকে আর সমান, সমানুপাতিক চিহ্ন থেকে, আচ্ছা আমরা এখানে পাশে লিখে দেব যখন এ আর এল কি পরিবর্তন সিল, কিন্তু উষ্ণতা এবং উপাদান কিন্তু নির্দিষ্ট। আমি এটা লিখছি না, আমি বারবার মুখে বলে যাচ্ছি যে আমরা কিন্তু একটা উপাদান এবং একটা নির্দিষ্ট উষ্ণতাতেই কথা বলছি। তাহলে আর সমান এখান থেকে আমরা কি পাবো, রো এল বাই এ। এই যে
যে রো চিহ্নটা, এটা তোমাদের কাছে, তোমরা আগে পরিচিত হয়েছো এই রো মানে হচ্ছে ঘনত্ব নিয়ে তোমরা পরিচিত হয়েছো। এখানে কিন্তু রো মানে আমরা ঘনত্ব বলবো না, এখানে রো মানে আমরা চিহ্নিত করব রোধাঙ্ক দ্বারা। এখন এখানে রো হচ্ছে একটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় এই পরিবাহীর রোধাঙ্ক। সেই রোধাঙ্কের সংজ্ঞাটা আমি তোমাদের কাছে এক্ষুনি বলবো। তোমরা এটা সংজ্ঞা, এই রকম ইকুয়েশন থেকে সংজ্ঞা দেওয়া আমি তোমাদেরকে আগে শিখিয়েছি, যে নির্দিষ্ট উষ্ণতাকে যদি আমরা নির্দিষ্ট এবং উপাদান নির্দিষ্ট, আমি এই কথাটা বারবার বলে যাচ্ছি যে উষ্ণতা এবং উপাদান এই দুটো কথা বারবার নির্দিষ্ট, এই কারণেই বলছি যে ওটা না বললে কিন্তু আমাদের এই ফর্মুলাটা ডিরাইভ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, যে যদি এল সমান ওয়ান হয়, এ সমান যদি ওয়ান হয় মানে একক হয়, তখন আর ইকুয়ালস টু আমরা কি পাবো, রো, বা রো সমান আমরা কি পাবো, আর। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যদি উষ্ণতা এবং উপাদান নির্দিষ্ট রাখা হয়, দৈর্ঘ্য যদি একক হয়, কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি একক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয়, তাহলে ওই পরিবাহীর যে রোধটা হবে সেই রোধটাকেই আমরা বলবো ওই পরিবাহীর রোধাঙ্ক। তাহলে আমি আর একবার ভালো করে সংজ্ঞা ডেফিনেশনটা তোমাদের কাছে বলে নিই। উষ্ণতা এবং উষ্ণতা নির্দিষ্ট, উষ্ণতা এবং উপাদান নির্দিষ্ট রেখে একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই আমরা ওই পরিবাহীর রোধাঙ্ক বলবো। আচ্ছা, আমি এই রোধাঙ্ক নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব এর পরবর্তী পর্যায়টা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার এই রোধাঙ্কের ইউনিটস নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, রোধাঙ্কের ইউনিটস নিয়ে আমরা আলোচনা করব, সেই রোধাঙ্কের ইউনিটসটা তোমাদের কাছে একটু বলে নিই। যে রোধাঙ্ক আমরা জানলাম, যে সংজ্ঞাটা আমরা জানলাম, এবার হচ্ছে রোধাঙ্কের ইউনিট। রোধাঙ্ক জানার আগে আমরা পরিবাহিতা একটা ব্যাপার আছে, পরিবাহিতাটা কি? আচ্ছা, পরিবাহিতা আমি বলছি ওয়ান বাই আর, মানে ওয়ান বাই আর মানে রোধের অনন্যকেই আমরা বলছি তার পরিবাহিতা। আচ্ছা, রোধ মানে আমি বারবার আগেও বলেছি যে রোধ মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহের বাধা। তাহলে পরিবাহিতা মানে কি? বাধাটাকে যদি আমরা কম করে দিই যেটা পাবো সেটাই আমরা বলছি পরিবাহিতা, মানে রোধের অনন্যককেই আমরা বলছি পরিবাহিতা। আচ্ছা, তাহলে পরিবাহিতার একক সম্পর্কে কি বলবো? পরিবাহিতার একক কি হবে? রোধের একক কি হয়? ওয়ান বাই ওহম। ওয়ান বাই ওহম, এই ওয়ান বাই ওহম এটাকে আমরা আরো ভাবে চিহ্নিত করতে পারি মো, এম এইচ ও। এই পরিবাহিতা জানার পর আমরা জানব পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক জিনিসটা কি? না, পরিবাহিতাঙ্ক হবে তাহলে, পরিবাহিতা যদি রোধের অনন্যক হয় তাহলে পরিবাহিতাঙ্ক হবে রোধাঙ্কের অনন্যক। রোধাঙ্ক তো আমরা বলেছিলাম ওয়ান বাই রো, তাহলে সেক্ষেত্রে রোধাঙ্কের অনন্যককে আমরা কি বলছি? পরিবাহিতাঙ্ক। তাহলে এর ইউনিটস বলতে গেলে কি বলবো? তাহলে রোধাঙ্কের ইউনিটস আমরা কি পেয়েছিলাম? রোধাঙ্কের ইউনিটস হচ্ছে ওহম সেমি বা ওহম মিটার। যদি সিজিএস পদ্ধতিতে বলি তাহলে সেক্ষেত্রে হবে ওহম সেমি, আর এসআই পদ্ধতিতে বললে হবে ওহম মিটার। তাহলে আমরা এখানে কি লিখব? ওহম সেমি, যেটা ওয়ান বাই ওহম সেমি উঠে গেলে কি হবে উপরের দিকে? মো পার এম এইচ ও, মো পার সেমি বা মো পার মিটার। এই রোধকে আমরা আরেকটা চিহ্ন দ্বারাও প্রকাশ করি, এটা তোমরা টেক্সট বুকে দেখবে, এই রকম চিহ্ন দ্বারা ওহমকে প্রকাশ করা হয়। তাহলে এটার কথা বললে আমরা বলবো ওহম সেমি, আর যদি এটা হচ্ছে রোয়ের ইউনিটস, আর যদি বলা হয় পরিবাহিতাঙ্কের ইউনিটস, তখন হয়ে যাবে ওহম টু দি পাওয়ার -1, সেমি টু দি পাওয়ার -1।